নিখোঁজের পাঁচ দিন পর নাটোরের বড়াই গ্রামে পরকীয়া প্রেমিকার বাড়ির আঙ্গিনা থেকে মাটির নিচে পুঁতে রাখা প্রেমিক মোহাম্মদ শাহিন শাহর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে প্রেমিকা হোসনেয়ারা খাতুনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জলন্দা গ্রামের ওই বাড়ির আঙ্গিনায় 10 ফুট গভীর গর্ত খুঁড়ে মরদেহটি উত্তোলন করা হয়। পরকীয়া প্রেমের জেরে মোবাইল ফোনে বাড়িতে ডেকে এনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বড়াই গ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, গত সোমবার থেকে শাহিন শাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে মঙ্গলবার পরিবারের লোকজন নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া র‍্যাব ৫ নাটোর ক্যাম্পে লিখিত অভিযোগ করেন তারা। অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থা নিশ্চিত হয়ে র‍্যাব ও পুলিশের যৌথ টিম জলন্দা গ্রামে অভিযান চালায়। এ সময় হোসনেয়ারা খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙ্গিনায় টিউবওয়েলের গোড়ায় গর্ত খুঁড়ে শাহিনের মুখ, হাত ও পা বাঁধা এবং গলায় দড়ি লাগানো মরদেহ উত্তোলন করা হয়। ওসি বলেন, পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।